বেগুন আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি আজ একটা তোমাদের সাথে দারুণ স্বাদের নিরামিষ বেগুনের রেসিপি শেয়ার করব এই রেসিপি ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে আমি এখানে একটা বড়ো সাইজের বেগুনকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এরপর বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর একটু আমচুর পাউডার ভালো করে মাখিয়ে নিলাম আর সর্ষের তেল দিয়ে এই বেগুনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি দেখো বেগুন আর ক্যাপসিকামের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো টমেটোটা গলে যাওয়ার জন্য লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো টমেটোটা গলে গেছে এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম অল্প জল দিয়ে চার পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দু থেকে তিন মিনিট মতো আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম এবার এটাকে তিন চার মিনিট রান্না করে নিতে হবে লবণটা একটু কম হয়েছিল তাই আবারও একটু লবণ অ্যাড করে দিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে নিরামিষ বেগুনের রেসিপি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এইভাবে গরম গরম ভাত লুচি পরোটা সাথে সার্ভ করে নিতে পারবে এই অসাধারণ স্বাদের বেগুনের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ